কারো চেহারার দিকে তাকাইতে পারবে না। আম্মা জানাইশা বলেন নবী লঙ্গ দাঁড়াবে লজ্জা কি লাগবে না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কায়েশা হাসুরের ময়দানটা যে কত কঠিন, একদিকে সূর্যের গরম অপরদিকে জাহান্নামের আগুনের গরম, আর একদিকে আমার মাওলা পাকের কুদরতি রাগান্বিত আওয়াজ লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার মাওলার কুদরতি আওয়াজে হাসুরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, মানুষগুলো বেউশ হয়ে যাবে, ওদিকে জাহান্নামের চিৎকার, ও আল্লাহ গুনাহগার বেনামাজি গুলো কই, তাড়াতাড়ি আমাকে দাও আমার পেটে বড় ক্ষুধা, বেনামাজি গুনাহগার গুলো আমার পেটে দিয়া দাও। আল্লাহ বলবে এ ফেরেশতারা জাহান্নামের পিছনে ধইরা রাখ, সামনে যদি আসে আমি বিচার করতে পারবো না। সত্তর হাজার ফেরেশতারা সত্তর হাজার শিকল লাগাইয়া জাহান্নামের গলায় পেঁচাইয়া ধইরা রাখবে, ধরতে ধইরা রাখতে পারে না। সত্তর হাজার শিকল লাগাইয়া এক একটা শিকলের গোড়ায় গোড়ায় সত্তর হাজার করে ফেরেশতা টানিয়াও ধরে রাখতে পারে না। এমন একটা অবস্থা হবে হাসরের মার, এরে আল্লাহর বান্দারা বড় কঠিন হালাত হবে। ওই সময় আমার উম্মতেরা নবী বলেন পাগলের মতো দৌড়াবে, ঈসা নবীর কাছে যাবে, নবী একটু সুপারিশ করবেননি, সূর্যের গরম সইতে পারি না, সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করিয়া ফাটিয়া যাবে, পায়খানার রাস্তা দিয়া পেটের সব নারী বুড়িগুলো পড়তে থাকবে। মুসা নবী বলবে আমি পারব না, ঈসা নবী বলবে আমি পারব না, ইব্রাহিম নবী বলবে আমি পারব না, সবাই নিজের ব্যস্ত হয়ে যাবে, উম্মতের কথা ভুলিয়া কাঁদবেন আর বলবেন আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও, ঈসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমাকে বাঁচাও। উম্মতেরা পাগলের মতো দৌড়াবে, ওদিকে জাহান্নামের ধৈরা রাখা যায় না, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দান কাঁপতে থাকবে। গুনাহগারগুলোকে আল্লাহ দেওয়ার ওয়াদা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে শিকল লাগানোর অর্ডার দিয়ে দিলেন, কিন্তু ধরে রাখা যায় না। নবী বলেন এমন এক হালাত জাহান্নামের আওয়াজ আমার উম্মতের দিকে যখন ধে আসবে আমি আর দেরি করব না, আমি সাথে সাথে সেজদায় পড়ে কান্না শুরু করব। ঈসা নবী কাঁদবেন আমাকে বাঁচাও, মুসা নবী কাঁদবেন আমাকে বাঁচাও, ইব্রাহিম নবী কাঁদবেন আমাকে বাঁচাও, আর আমি মুহাম্মদ আমার মাওলার কাছে সেজদায় পড়ে কাঁদব, একবারও বলবো না আমাকে বাঁচাও, আমি আল্লাহকে বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আল্লাহ আমার উম্মত গুলোরে বুঝি জাহান্নামে ধরে ফেলবে, ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আল্লাহ বলবে নবী আপনি মাথা উঁচু করেন, কান্না করবেন না, আমি আপনার কান্না সহ্য করতে পারি না। নবী বলবেন আমি কান্না বন্ধ করব, ফেরেশতাকে আল্লাহ ডাইকা একটু পানি দিবেন নিজ হাতে, এ ফেরেশতা এই পানির অংশটা জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। যখনই দিবে যেই জাহান্নামের সত্তর হাজার শিকল দিয়া ধরে রাখতে পারে না, ওই জাহান্নামের একটু হালকা পানি দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত গতিতে পেছনে দৌড়াবে। এবার ফেরেশতারা বলবে আল্লাহ এতক্ষণ ধৈরা রাখতে পারি না শিকল লাগাইয়া, এখন তুমি কোন দরবারের কোন বরকতের পানি দিলা, এটা কি জমজমের পানি নাকি কাউসারের পানি, না জমিনের কোনো সমুদ্রের পানি, নাকি আবে হায়াতের পানি, যে জাহান্নামের গায়ে দেওয়া মাত্র দৌড়াইয়া পিছনে ভাগে। আল্লাহ বলবেন ও ফেরেশতা এটা
জমজমের পানিও না কাউসারের পানিও না এই পানি আবে হায়াতের পানিও না এইবার নবীর সামনে বলবে ও ফেরেশতা এই পানি আমার মুহাম্মাদের মুহাব্বতের উম্মতের চোখের পানি মুহাম্মাদের উম্মত গোপনে গোপনে কাঁদত তাহাজ্জুদের নামাজে কান্না করত ওই চোখের পানি ছিটাইয়া দিলাম মদিনার নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার জাহান্নামের আযাবের ভয় এক ফোঁটা চোখের পানি যদি কেউ সারিয়া দেয় আল্লাহর নবী বলেন তার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে ও আল্লাহর বান্দারা ও যুবকেরা আজকে তাকাইয়া দেখো মা বাবার সামনে সন্তান অন্যায় করিয়া শাস্তির ভয়ে যদি কান্না করে কান্না করলে মা বাবার মায়া বাইরা যায় ওই ওস্তাদের শাস্তির ভয় ছাত্র যদি কান্না করতে পারে আল্লাহর আযাবের ভয় কি তুই কম তোমার দিলটা এত শক্ত কেন রে বাবা তোমার দিল কি পাথরের থেকেও শক্ত হয়ে গেল আল্লাহ তাআলা বলেন কিছু কিছু মানুষ আছে এদের দিল যেন পাথরের থেকেও বড় শক্ত সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিনহা লামা يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون او সিলেটের মানুষ তোমরা পাহাড়ের দিকে তাকাইয়া দেখো আল্লাহর আযাবের ভয়ে কিছু কিছু পাথর আছে পানির নহর জারি করিয়া দিছে এরা পানি দেয় না আল্লাহর কোরআনের আয়াত কয় এরা কান্না করে করে নহর প্রবাহিত করেছে আল্লাহর আযাবের ভয় এমন কিছু পাথর আছে টপকাইয়া 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 পানি ভরে ওরা আল্লাহর ভয়ে কান্না করে কোরআনের আয়াত আবার কিছু পাথর আছে আল্লাহর ভয়ে কান্না না করলেও লাফায় যেই পাথর দর্জনে দরিয়াও উঠানো যায় না ওই পাথরটা দেখবা আজকে এক জায়গায় কালকে আর এক জায়গায় পাহাড়ের চূড়ায় ছিল এখন নিচে আবার অন্য সাইডে এরা পাথরগুলো মাওলার ভয়ে লাফালাফি করে চিৎকার দেয় কিন্তু চিৎকারের আওয়াজ আমরা শুনতে পারি না আজকে তুমি প্রশ্ন করো কোরআনের বয়ানে বৈশা আল্লাহওয়ালাদের বয়ানে মানুষ কেন চিৎকার দেয় ওরে জাহান্নামের আযাবের বয়ান যদি খেয়াল কইরা কেউ করে আর শুনে ও তো কলিজা ফাইটা চিৎকার দিয়া মরিয়া যাওয়ার কথা একটা পাথর যদি লাফায় কান্না করে মানুষ কেন কান্না করবে না ও মানুষ ওই পাথর থেকেও কি তোমার অন্তর শক্ত আল্লাহর আযাবের ভয়ে যদি পাথর কাঁদে তোমার গুনার কারণে কি একটা ফোঁটা চোখের পানি আসবে না অন্যায় করিয়া যদি মা বাবার কাছে সন্তান কান্না করে মা বাবার মায়াবারে দোয়া করিয়া মাফ করিয়া দেয় সন্তোস্তাদের সামনে ছাত্র কান্না করলে মায়াবারে যদি বান্দা ওই মা বাবা আর ছাত্রোস্তাদের থেকে আল্লাহর মায়া কি কম যদি তুমি কান্না করো আমার মাওলার মোহাব্বত কেন বাড়বে না একদিন মুসা নবী পাহাড়ের পাশ দিয়া যাইতেছে আল্লাহর সাথে কথা বলবে হঠাৎ তাকায় দেখে একটা পাথর কান্না করে নহর জারি করলো মুসা নবী বলে এ পাথর কেন কান্না করো পাথর বলে নবী মুসা আল্লাহ বলছেন পাথর দিয়ে নাকি জাহান্নামের আগুন জ্বালানো হবে এই ভয়ে কান্না করি আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন আমারে আমার মাওলায় মাফ করবেনি মুসা নবী আল্লাহর কাছে চলে গেলেন কথা বললেন উপত্যকায় বসিয়া এরপরে বিদায় হচ্ছেন আল্লাহ নিজে বলেন ও মুসা পাথরের কথা কি তুমি ভুলিয়া গেছো হ্যাঁ আল্লাহ ভুলে গেছি যাও পাথরের যাওয়ার বেলায় বইলা দিও আমি পাথরের মাফ করে দিয়েছি মুসা নবী যাওয়ার বেলায় পাথরের ডাক দিয়া কয় পাথর আর কান্না করিস না আল্লাহ তোকে মাফ করে দিয়েছেন
পাথরকে এই কথা বলে মুসা নবী চলে গেলেন কিছুদিন পর ওই পথ দিয়ে আবার রওনা হঠাৎ নজর করে দেখে ওই পাথর আজও কান্না করে বন্ধ করে নাই আল্লাহর নবী মুসা বলে এই পাথর এতদিন তো কান্না করেছিলি জাহান্নামের আযাবের ভয়ে আল্লাহ তো maaf করে দিয়েছেন এখন কেন কান্না করো পাথর ডাক দিয়া কয় নবী মুসা এতদিন আমি কান্না করার পর আমি বুঝতে পেরেছি আমার মাওলার কাছে কান্না বড় মায়ার বড় প্রিয় এতদিন আমি কান্না করে বুঝলাম আল্লাহ কান্না পছন্দ করেন এই জন্য আমি এতদিন কাঁদছি জাহান্নামের ভয় এখন আমি কান্না করি আল্লাহর মহব্বত বাড়ানোর জন্য ওমরে ফারুক কান্না করে ভাই আবু হুরায়রা হাশরের ময়দানে আল্লাহর সামনে কেউ কথা বলার সাহস হবে না ওই সময় জাহান্নামের আওয়াজ মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে আল্লাহ যদি ঘোষণা করে সব মানুষ জান্নাতে যাবে একজন মানুষ জাহান্নামী হবে আমি ওমর ভয় পাইতেছি ওই জাহান্নামী আসামিটা আমি ওমর হয়ে যাই কিনা এই ভয়ে কান্না করতেছি ও আল্লাহর বান্দারা ও যুবক পর্দার আড়ালের মা বোনেরা ও বৃদ্ধ বাবাজিরা আমি এতক্ষণ আপনাদেরকে যে কথাগুলো শুনাইলাম আমি কিন্তু একবারও বলি নাই আমার মতো পাঁচকল্লি টুপি সবাই মাথায় দাও না হয় গুনাহ হবে একবারও বলি নাই বলবো না আমি কওমি মাদ্রাসায় পড়েছি একবারও বলি নাই কওমিতে না পড়লে তুমি জাহান্নামী বলি নাই বলবো না আমি তাবলিগের লাইনের সন্তান একবারও কিন্তু আমার কলিজার একটা যুবকেরও বলি নাই তাবলিগ যদি না করো জাহান্নামে যাইবা আমি আহলে হক পীর মাশায়েখের লাইনের সন্তান একবারও কিন্তু বলি নাই পীরের কাছে না গেলে তুমি জাহান্নামে যাইবা তাহলে আমি কি বললাম তোমাকে এই কথাও বলি না এ যুবক স্কুল কলেজ বাদ দিয়া আমগো মাদ্রাসা এসা বড় হুজুর হও তাও কিন্তু বলি নাই কি বলতে চাই দুনিয়ায় যতদিন বেঁচে থাকবারে বাবা গোলামি করবা আমার আল্লাহর আদর্শ মানবা মদিনাওয়ালা নবীর স্কুলে পড়া নিষেধ না যারা স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ দোয়া করে গেলাম ডাক্তারি পড়ো ডাক্তার হয়ে যাও ইঞ্জিনিয়ারিং পড়ো ইঞ্জিনিয়ার হও তবে বেয়াদব হইবা না তোমার ব্যবহারে যেন কোনো আলেমরা কখনো কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মা বাবা কখনো কষ্ট না পায় তোমার ব্যবহারে এলাকার মুরব্বীরা যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে কোন মানুষের অন্তরে যেন কষ্ট না পায় কষ্ট পাইলে পর্দা আসবে বটদোয়া যদি আসে জীবনে সফল জীবন লাভ করতে পারবা না অতএব সবার সাথে ভালো আচরণ করবা আল্লাহর কোরআনটা পড়বা পাঁচ বেলার নামাজ ঠিক মতো পড়বা মা বাবার দোয়া ছাড়া চলবা না মা বাবার দোয়া ছাড়া আমিও চেয়ারে বসতে পারি নাই মা বাবার দোয়া ছাড়া তুমিও পরীক্ষায় পাশ করো নাই ওই মা বাবার দোয়া নিও আলেম ওলামা পাইলে দোয়া চাইও পরামর্শ নিয়ে চলিও রে বাবা তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়িয়া পাঁচ ওয়াক্ত নামাজি আছে না নাই তুমি কেন পারবা না এখন থেকে তৈরি হয়ে যাও আল্লাহর ভয় অন্তরে জমা করো স্কুলে পড়ো কলেজে পড়ো মনেরে বুঝাও ও মন আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারব না আমার মতো যুবক যদি র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারব না আজকে থেকে তৈরি হয়ে যাও আর নামাজ ছাড়বা না বেপর্দায় চলবা না দাড়ি কাটবা না মা বাবারে কষ্ট দিবা না ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাগার হবা না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবা না যেখানেই থাকো নবীর তরিকা সুন্নত অনুযায়ী চলবা জবানকে কন্ট্রোল করবা হাত আর চোখ কন্ট্রোল করবা অন্তরের কল্পনার গুনার থেকে নিজেকে হেফাজত করবা তবে এটাও সত্য কথা সবার নসিবে তওবা নসিব হবে না কেউ তওবার নিয়ত করে বসবে তওবা করিয়েই আবু জাহাল নবীরে ১৩টা বছর দেখলো বয়ান শূন্য কালেমা পড়লো না আর ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে আসিয়া মুসলমান হয়ে গেল এই জমিনে কিছু মানুষ
ওই আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা এরা হাজারো বয়ান শুনবে চোখে পানি আসবে না মোনাজাতে কান্না করবে না তওবার নিয়ত করবে না ময়দানের বাইরে যাইয়া বিভিন্ন মন্তব্য করে আরো গুনার পাল্লা ভারী করবে আরেক দল বান্দা ওমরের মেজাজওয়ালা গুনা নিয়া ডুববে হঠাৎ করে গুনার কথা স্মরণ যখন হইয়া যাবে একা একা বয়া বয়া কান্না করবে আর বলবে ও দয়ার মালিক মনে হয় জানো এই মাঠের মধ্যে আমার মতো গুনাহগার কেউ নাই আমার গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিহ্বা না পাক আমার অন্তর না পাক আমি কত মানুষের কষ্ট দিলাম কথার দ্বারা কত কষ্ট দিলাম মাকে কত কষ্ট দিলাম বাবাকে কত কষ্ট দিলাম কত বন্ধুকে কত মুরব্বিকে ও আল্লাহ বুঝতে পেরেছি আজকে থেকে নিয়ত করে ফেললাম মরিয়া গেলে যাব আর নামাজ সারব না আর দাড়ি কাটব না বেপর্দায় চলব না মা বাবার সাথে বেয়াদবি করব না ওলামায়ে কেরামের বটদোয়া নিব না সহি তরিকায় নবীর মোহাব্বত নিয়ে পাঁচ বেলার নামাজ পড়ব আল্লাহর মোহাব্বত নিয়ে যখন বান্দা তওবার নিয়ত করবে দিলটা নরম হবে চোখে পানি আসা শুরু হয়ে যাবে যাদের দিল শক্ত এদের চোখে পানি আসে না ও আল্লাহর বান্দারা তওবা করার যদি কারো অন্তর তৈরি হয়ে যায় মুনাফিকি না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে আজকে থেকেই নবীর তরিকা মেনে চলবা জবান আর চোখ আর হাতের দ্বারা গুনাহ করবা না নামাজ সারবা না আজকে থেকেই যাদের পাক্কা নিয়ত হয়ে গেল তাদেরকে বলবো খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وَسَيِّئِ الْأَسْقَامِ يَا اللَّهُ আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল নাজাতের জরিয়া বানায় দেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন এই জামিয়াকে হেদায়াতের মার